আমি মনোরঞ্জন মাহাতো, কালচার এডুকেশন গ্রুপ। তো দাদা, এই প্রাইভেট পিলারের টানে মন কি আর মানে, আর সব সময় মানে আজ ঝরার ঝরে কিন্তু আর আমার রোদে কি আর মাথা ঘুরে। তবে চাষার আজকে যে চাষের দিন, আর আমাদের সেই জন্য আমি মনটা ধৈর্য মানে ধরতে পারলেন নাই, আসেন গেলেন এই পাওয়ার টিলারে। তো দাদা, আমি আসে দেখছি না ঝলম রৌদও ভাই ঝাপসায় নাই, মুরঝায় নাই। তো সেইখানে আমি আসছি, আর একটু আমি কি বলেন এই যেমন কেনে মুরঝায় নাই, আর এটা কি কি মানে জিনিসটি আপনারা একটু দেখাবো, তার জন্য আমার গোবিন্দ ভাইকে একটু ডাকিয়ে নিবো আমি, তারপরে আপনাদের কথাটা আমি বলবো। তো গোবিন্দ ভাই, আজ যে যে ধূপ মানে সেলসিয়াস গেলে বাড়িয়ে গেছিল ডিগ্রি পাড়ার, এমন চড়ানছে ভাই, গাছপালা তো সিরাই গেল, কিন্তু চাষারা তোদের চাষ ছাড়ে নাই। তা আমিও ভাই রইতে পারলিন নাই, এত ফোন আর এত কমেন্ট, তো আসি করে ভাই এখানে আমি তুমি আসতেই হইলো। হ্যাঁ, ডিগ্রিটা বাড়িছে, তোমার ডিগ্রিটা নাই বাড়ি না সালা। আজকে চাষারাকে, হ্যাঁ মানে জনটা বলবো আজকে মাথার লাগ নাই বলবো, আজ মনের লাগ বলবো, একদম অন্তর মানে হিয়া খালাসে। হ্যাঁ, কেন না, অনেক চাষা দেখছি আজকাল ডেটে ঠকছে দমে, ঠিক আছে, ঠকাঠকির দিন হয়েছে, মেশিন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, আর দেওয়ার পরে এক বছরটি চলছে, পয়সাটাও নাই উসুল হচ্ছে, তারপরে ইঞ্জিন হয়ে যাচ্ছে খারাপ। তো এমন দুটি আমি মেশিন দেখাবো কিষান ভাইকে, আচ্ছা, যে 10 বছর পর্যন্ত খারাপ নাই হবে দাদা, গ্যারান্টি বলছো তো, গ্যারান্টি 10 বছর পর্যন্ত খারাপ নাই হবে। তাহলে আমি একদম চাষারাকে বলবো, আমিও কিরা খাই বলবো ভাই, যদি এটা হতে পারে তাহলে, না হলে ভাই আমার তো কষ্টই আছে। আরে মনোরঞ্জন দা, আজ দুটো যে ইঞ্জিন আমি দেখাবো না, হ্যাঁ হ্যাঁ, মানে দারুণ। আচ্ছা, চাষাদের মাল্টিপারপাস 10-15-20 বিঘা পর্যন্ত যাদের চাষ বাস আছে, সবজি চাষ করে, সেই সেই চাষাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে, আমাদের একদম দেখো ভাই, দুটো ইঞ্জিন আছে, হ্যাঁ, দুটো ইঞ্জিন, ঠিক, ছোট বড় থাকে তো, ছোট বড়, হ্যাঁ, ঠিক আছে, একদম বলিলেন ভাই। সামান্য একটু হালকা হয়েছে, তো আমি বলবো এটা 4 কিলো ওয়ার লেগ ওজন কম আছে। আচ্ছা, তাহলে আমি ঠিকই ধরেছি, ঠিক আছে। আচ্ছা দাদা, তোমার চুলকে পাকিয়ে গেছে তো ধরবে নাই, এই দারুন দারুন দারুন, ঠিক আছে, হ্যাঁ, তো যেমন কি আমি বলবো, হ্যাঁ, হুন্ডা প্লাস রেটো, রেটো চাষাকে আমি বলবো, হ্যাঁ, যে যদি আমাদের এই ইঞ্জিন গুলা ব্যবহার করো, তাহলে সত্যিকারেরই সালো সাল পর্যন্ত আরামসে চাষা চাষ করে খেতে পারবে, মানে একটা যুগ চলে যাবে, একটা যুগ চলে যাবে, মানে আমার বলার উদ্দেশ্য যে আজকাল যে মেশিন আসছে অনেক কম কম দামে, আমি একটা ঠেলে নিয়ে আসছি দাদা, 28,000 টাকার মেশিন, একটুকু দাঁড়াও তো ভাই, যারা অবাক কাণ্ড, যুগ থাকবে না রইবে না যাবে, আমি তো ভাই না হাঁটু জলে ডুববে, সেটা জিজ্ঞেস করে নিবো গোবিন্দ ভাইকে ভাই। হ্যাঁ, তিনটা ইঞ্জিন দেখাচ্ছি, হ্যাঁ, একদম একদম একদম, ঠিক আছে, এটা আমাদের 28,000 টাকা, আচ্ছা, মোটেই বিশ্বাস করবে 28,000 টাকায় পাওয়ার টিলার নিচ্ছে ভাই, না বাছুর এখন দেখছে না যে বাছুরের দামও নাই, তো এটার মধ্যে চাষা ভাইকে একটা জিনিস বোঝা উচিত, হ্যাঁ, যে এথায় অনেক বড় ঝোল ঝাল আছে, আচ্ছা, আজকাল চাষা বুঝতে সেই জিনিসটা পাচ্ছে নাই, এক হচ্ছে গ্যারেন্টি আর এক হচ্ছে ওয়ারেন্টি, অনেক দোকানদার ওয়ারেন্টি বলিয়ে করে চাষাকে যে লুটিয়ে যাচ্ছে না, মানে যে কোনো ওয়ারেন্টি মানে কি জানো, যার কোনো গ্যারেন্টি নাই আর যার কোনো জবানের ঠিক নাই, সেই তাকে বলে ওয়ারেন্টি, আর জনটা দিব গ্যারেন্টি মানে গ্যারেন্টি, মানে জবান চলে গেল মানে আমাদের টুঁড় যাবে যে মুড় যাবে নাই, এটা আমাদের ওয়ারেন্টি, আমি আমি চাষাকে আমি দেখো 28,000 টাকায় মেশিন দিচ্ছি, আমি গ্যারেন্টি নাই দিব, এটা আমাদের ওয়ারেন্টি বালা মেশিন, ঠিক ঠিক ঠিক, কিন্তু এই যে দুটা দেখছো, হ্যাঁ, আমাদের গ্যারেন্টি বালা মেশিন, ঠিক,
এখন বলবি যে 28,000 এর দাদা গ্যারান্টি কেনা নাই দিছো? হ্যাঁ, এটাও তো মেশিন, ইয়ার অত দুটো চাকাই আছে, কি করে দিব দাদা? ও কোয়ালিটিটাই এটাই নাই কি? তবে না আর দেখো, দেখতে তো সেমাই লাগছে, ওটাও যত বড় ইঞ্জিন এটাও এত বড় ইঞ্জিন, খালি আর টায়ার গিলা হালকা আছে, হালকা আছে। এখন যদি চাষা ভাই বলে তাহলে এইটা কি কাজ করবে নাই? তো আমি বলবো অবশ্যই করবে। ঠিক আছে, একটা জিনিস আমি উদাহরণ দিব চাষাকে, ঠিক আছে, যারা ননভেজ খায়, খাসি মাংসের দাম কত আর পোলট্রি মাংসের দাম কত? এ ভাই ও তো পাঁচটা মানে পাঁচ গুণ কম কম কম, তো সেই রকম আজকে যে আমি দেখাচ্ছি পিওর জিনিস দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অরিজিনাল অরিজিনাল রেটো ইঞ্জিন, ঠিক ঠিক আছে ঠিক আছে, বুঝে গেলাম। এটা 32 ব্লেডের রোটার কিষান ভাইকে মানে আপাতত দিয়া হচ্ছে, যে 32 ব্লেডের রোটারে এটা চলবে। হ্যাঁ, আর এটা সালো সাল তোড়ি কিষান ভাই এটা কাজ নিতে পারবে, সবজি চাষে চালাতে পারবে, যেহেতু আমি এর সাথে বিচারও একটা ফ্রি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জিনিসটা ফ্রি দিচ্ছি আমি, দেখান দিব চাষাকে, দেখান দেখান দেখান, এই দেখো বিচার। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে নাই। অনেক চাষা দেখে যে দুটা কে দিছে, তিনটা ফিরি কে দিছে, পাঁচটা ফিরি, তো দাদা ওই ফিরির মার ফিরিয়েই চলে যাবে, লেকিন ইচ্ছা যদি তুমি নিবে তো কাজ করতে পারবে, মানে ফিরির মাল যাবে ধীরে ধীরে আর এটা কাজ ওটা এটা যাবে স্পিরিট স্পিরিট এই জালা দারুন দারুন, বুঝে গেল। যাই হোক, হ্যাঁ, এটা আমাদের রেটো ইঞ্জিন, বেশি নাই, 7 HP 170 মডেল বটে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এটা পিওর অ্যালুমিনিয়ামের ইঞ্জিন বনা আছে, কোনো রিসাইকেল নাই, ঠিক আছে। এটা যদি মাতুলে ছেঁচে দিবে না তো তোমার কিছু হবে কিছু হবে না, লেকিন ওই ইঞ্জিন গুলো ছেঁচে দিলে বক করে ঢুকে যাবে দাদা ভিতর দিয়ে, মানে যদি কড়াইও লাথে আয় তো হেজড়ো খুই দিবে, ও মানে কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, এর লুক একদম হুন্ডার মত নাই আছে, ডাবল ফেন্ডার দিয়ে আছে। হ্যাঁ, যেহেতু চাষা ভাইরা মানে যখন কাদাই চালাবে তো ওর দিকে যেমন কাদাটা নাই ছিটকে, হ্যাঁ, সিম্পল এর মধ্যে কোনো লাইট নাই, আমিও তো জানি যে চাষারা অত রাইতে নাই কাজ নাই ভাই, ঠিক আছে নাই। আর যদি লাইট এটার যদি লাইট মডেল নিবে, হ্যাঁ, তাহলে 2,000 টাকা বেশি পড়বে, মোটেই মোটেই 2,000 বেশি পড়বে, ঠিক আছে। লেকিন একবার নিবে বারবার নাই, তার জন্য আমি চাষাকে বলছি যে এই মেশিনটার দাম 32 ব্লেডের রোটাভেটারের সাথে সাথে একটা যে ডিচার দেখালি দেখালি ভাই, হ্যাঁ, যদি ফ্রির মাল নিবে তাহলে তিনটে আমিও দিব, তিনটে অ্যাটাচমেন্ট, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। কেউ যদি বলে না আমাকে তিনটে দাও তো আমি তিনটে দিব দাদা, কোনো অসুবিধা নাই, লেকিন দাম পড়ছে চাষাকে মাত্র 45,000, মানে 45,000 অনলি, 45,000, এক বছর ইঞ্জিন আর গিয়ার বক্সের ফুল গ্যারান্টি থাকবে। আচ্ছা, কোনো বি হবে গোবিন্দ ভাই জানে একদম, হুম ঠিক আছে, ফ্রি অফ কস্ট পার্টস কাম পাঠাবো। হ্যাঁ, কেন না আমার যে আর যারা চাষারা সামনের বটে তো ওরা নি করে আসলে আমি বনাই দিছি, এখন ঘুরের যদি কোনো চাষা কিনছে তাহলে আমি সামানটা ফ্রি পাঠাবো, লোকাল মেকানিক দিয়ে করে চাষাকে মানে ওটা বনাই নিতে হবে, ঠিক আছে একদম, বুঝে গেলাম। হ্যাঁ ঠিক আছে বলুন, আমাদের কাছে আসি গেল হুন্ডা ইঞ্জিন। হ্যাঁ, ইয়ার বারে তো আমি বেশি কিছু বলবো নাই, না এটা জানা চাষার সবাই জানে পুরনো জিনিস, ঠিক আছে, ইঞ্জিনটা আছে দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যদি বলবে, হ্যাঁ, তো 2 বছরের ওয়ারেন্টি কভার আছে, নজদিক সার্ভিস সেন্টার সেইখান থেকে ওরা সার্ভিসটা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেলেন। আর এটাও 32 ব্লেডের রোটাভেটার এর সাথে একটা ডিচার মিলছে, ডাবল ফেন্ডারের সাথে এটাও আসছে, একদম দেখাচ্ছে, ঠিক আছে, 2 লিটারের গিয়ার বক্স, 700 ml ইঞ্জিন অয়েল করছে, ঠিক আছে, আর দুটা ফরওয়ার্ড একটা রিভার্স, হ্যাঁ, এটাও দুটা ফরওয়ার্ড আছে একটা রিভার্স আছে, কোনো অসুবিধাই নাই, ঠিক আছে ঠিক আছে। আর ইয়ার প্রাইসটা বলবো দাদা? হ্যাঁ বলুন, 65,000-65,000 আমি হুন্ডা ইঞ্জিন সেল করছি, এখন মাত্র কিষান ভাইকে 62,000, মানে 3,000 একদম থকা কমাইন দিলেন, 3,000 টাকা ডিসকাউন্ট থাকবে, মানে এই যে চাষার এখন আপাতত হাল সময় হইলো, সময়ের জন্য সময় তো ভাই দরকার একদম, 3,000 টাকা চাষাকে বলছি ডিসকাউন্ট থাকবে দাদা, মাত্র 62,000 রোটাভেটার ডিচার ঘর পর্যন্ত ডেলিভারি আমার।
এবার এতটা, হ্যাঁ এতটা তো কিষান ভাই বুঝতে পারলো যে ওয়ারেন্টি আর গ্যারান্টির মানে কি। ইয়ার পর আপনি বলুন কি বলতে চাই। আমি চাষারাকে এটাই বলবো ভাই, তোমরা দেখে শুনে কিনো, আর আমরা বলি যে চিনিয়ে না না চিনিয়ে কিনবে নাই। আর এখন এটা তো আপনারা বুঝতেই পারলেন, এই মেশিনটা আজকের নাই, এটা পুরনো জিনিস, কেন এটা জল আজ কত বছর এটা আসছে হুন্ডা মেশিন বলে, আর ওর সাথে যেটা নতুন আসছে এটাও কোনো খারাপ নাই, এটাও বলছেন রেটো। তো ভাই এটাও মানে রেটো ফটো হবে কি নাই, এই রেটো মানে কাজ দিবে কে। তো আমি চাষারাকে বলবো এখন সময় কোনে বুঝে আসে দেখো, তারপরে কিনো। আর আমি এই যে বলছি হেজড়ে মেশিন যেটা বলছি ভাই, এটা কম দামে, তো সস্তার অবস্থা তো বুঝতেই পাচ্ছেন। তো ঠিক আছে ভাই, আপনারা যখন কিনবেন তো ভালো জিনিসটাই কিনুন, ঠিক আছে আমার। আর যদি আমার চ্যানেলে কোনো বলায় ভুল থাকে ভাই, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কালচার এডুকেশন করুন মনোরঞ্জন মাহাতো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ, জোহার।